উফ সারাদিন কাজ বাজ করার পর ফাইনালি একটু টাইম পেলাম নিজের লাগেজটা গোছানোর জন্য দাদা একদম গোছানো হয়ে গেছে কিন্তু আমারটা একদমই গোছানো হয়নি কারণ আমি সব রেডি করে হাতের সামনে রেখে দিয়েছিলাম কারণ এখানে ওখানে সেখানে ছিটিয়েছিল কাশ্মীর যখন গেছিলাম আসার পর না কিছু আর তোলা হয়নি সব এদিকে ওদিকে সেই দিকে ছড়িয়ে ছিটিয়েছিল তো ফাইনালি এখন রাত বারোটা বাজে আর কালকে আমাদের সন্ধ্যে সাতটার সময় ট্রেন আর আমার এখনও লাগেজ গোছানো হয়নি আমি ভেবেছিলাম যে রাতের বেলা ধীরে সুস্থে বেশ মাথা খাটিয়ে জিনিসপত্র ভরবো তাহলে মনে থাকবে আর জানো তো দূরে কোথাও যাওয়ার সময় না লাগেজ দুদিন আগে থেকেই গোছানোটা উচিত কিন্তু আমি একদম সময় পাইনি কারণ সামনেই পয়লা বৈশাখ ছিল এটা টুকটাক কেনাকাটা তারপরে দিদি ছিল মনা ছিল তার জন্য আমার এসবের মধ্যে সময় হয়েই ওঠেনি তো ফাইনালি আজকে নিয়ে বসেছি লাগেজটা গোছানোর জন্য তাও সারা সন্ধ্যাবেলা ভেবেছি যে কী কী নেবো কী কী নেবো না সব ভালো করে ভেবে চিনতে একেবারে বসেছি এবার এগুলো সব ঢুকিয়ে নেব আর আজকে একটু রাত করেই ঘুমাবো কারণ পুরো সব ব্যাগ গুছিয়ে নেবো দাদাভাইয়ের বিকালবেলায় ব্যাগ গোছানো হয়ে গেছে আর আমি এখন ব্যাগগুলো গোছাবো শুধু এখন ল্যাগেস্টাই না এখন পিড ব্যাগটাও গুছিয়ে নেব যা যা কসমেটিক্স নেব যা যা ক্রিম নেব আর ওখানে তো খুব ঠান্ডার জায়গা না ওখানে যেতে গেলে মাস্ট একদম খুব অয়েলি একটা ক্রিম নিতে হবে যেটা মুখে মাখলে অনেকক্ষণ স্ট্রে করে সো বোরোলিং নিয়ে নিয়েছি ভেজলিং নিয়েছি আর বেবি জনসন ক্রিম নিয়েছি যেহেতু আমি বেবি জনসন ক্রিম ইউজ করি তো সেটাই আমি নিয়েছি আর একটা ডাব শাওয়ার নিয়েছি গায়ের বডি লেশন নিয়েছি বাদ বাকি টুকটাক জিনিসপত্র আর বাইরে কোথাও গেলে যেন তো মেডিসিনটা অবশ্যই নিয়ে যেতে হয় কারণ ওখানে কোথায় কি পাবে না পাবে কোন দোকান আছে না আছে তো জানি না না তো তার জন্য দাদা আজকে সন্ধ্যাবেলায় একটা মেডিসিন শপে গিয়ে সব রকমের মেডিসিন তুলে নিয়ে চলে এসেছে যেহেতু আমার বেশি ঠান্ডায় গেলে ভীষণ মাইগ্রেনের সমস্যা হয় তো তার জন্য ডার্ট গ্যাসের ট্যাবলেট তারপরে তোমার গাড়িতে উঠলে একটু গা গোলালে সেই একটা ট্যাবলেট সব এগুলো টুকটাক দাদা নিয়ে নিয়েছে আর টুকটাক খাওয়ারও নেওয়া হয়েছে কারণ ওখানে গেলে যখন তখন যদি হয়তো খিদে পেলো মানে গাড়িতে তখন কি খাবো তো তাছাড়া দাদা সব রকমের চকলেট আর পাহাড়ি এলাকায় গেলে না সবসময় চকলেটটা অবশ্যই নিতে হয় যেরকম ডিয়ার মিল্ক পার্ক ছোটো ছোটো চকলেট যেটা জীবের মানে কোন দেওয়া যায় সেই চকলেট হজমলা তো এগুলো দাদাভাই আজকে সব বিকালবেলা বেরিয়েছে আমি তো বেরোয়নি তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি কিন্তু দাদাভাই বেরিয়ে সব নিয়ে এসেছে আমায় কিচ্ছু বলতে হয়নি দেখছি নিয়ে এসে সব ফ্রিজে রেখে দিয়েছে যাওয়ার সময় খালি ব্যাগে ভরে নেবে বিভিন্ন রকমের চকলেট এইগুলো কেক বিস্কিট চিপস কুরকুরি এগুলো আর কি আর আমি এখন বসেছি শুধু আমার নিজের টলিটা গোছাতে আসলে আমি কদিন টলিটা গোছাইনি তার অন্য কারণ ছিল কারণ আমি যে দুটো জিনিস অর্ডার দিয়েছি তোমরা তো দেখেছো মানে পয়লা বৈশাখের দিনে এসছে আমার জুতো আমার তোমার ট্র্যাকশুট সেট তো এগুলো অর্ডার দেওয়া ছিল তারপরে কিছু কেনার ছিল সেগুলো সেগুলো সব কেনা হয়ে গেছে তো ভাবলাম সব কিছু আগে অ্যারেঞ্জ করে নিই তারপরে ট্রলিটা গোছাতে বসবো তো ফাইনালি বসে পড়েছি টলিটা গোছাতে আর এখন সব রকমের জিনিসপত্র নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি কি কী নিচ্ছি ছটা প্যান্ট নিয়েছি ছটা গেঞ্জি নিচ্ছি আর একটা পঞ্চ নিচ্ছি তিনটে জ্যাকেট নিচ্ছি কারণ ঠান্ডার জায়গা তো চেঞ্জ করে করে পড়তে হবে আর আমরা ওখানে আট দিনের ট্যুরে যাচ্ছি তো অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব আর যেন তো কোথাও যাওয়ার সময় না খালি মনে হয় নেই নেই এই কাশ্মীরে যাওয়ার সময় দাদাভাই আমাকে কত কিছু কিনে দিয়েছে হ্যাঁ সব রকমের প্যারাসুট জ্যাকেটগুলো কিনে দিয়েছে জুতো কিনে দিয়েছে যে এক চার মাস হয়েছে আমি কাশ্মীর থেকে এসেছি তখন ব্লগিং করতাম না বলে তোমাদের সাথে কাশ্মীরের ভিডিওটা শেয়ার করতে পারিনি কিন্তু এবার তো ব্লগিং করছি না এবার আমি তোমাদের সঙ্গে সবটা মন খুলে শেয়ার শেয়ার করব অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কেউ দেখতে ভুলো না আর সাবস্ক্রাইব করতেও ভুলো না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি যে ভিডিওগুলো দেবো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা জানতেও পারবে যে বাইরে গেলে কি কি করতে হবে না করতে হবে আমিও জানি না অবশ্যই আমি গিয়ে শিখে নিলে তোমাদের সাথে সেটা শেয়ার করলে তোমরা সেটা শিখে যাবে সো চলো কী কী নিচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি এখানে ছটা দুটো ট্রাক আর চারটে জিন্সের প্যান্ট নিচ্ছি আর সবসময় পরার জন্য দুটো টি শার্ট নিচ্ছি আর এমনি নর্মাল পরার জন্য টি শার্ট নিচ্ছি প্যারাশ্যুট জ্যাকেটগুলো ভরে নিচ্ছি আর দাদা ভাইও একই নিয়েছে দাদা ভাইও বেশি লাগেজ নেয়নি আমি আর বেশি লাগেজ নেবো না আসলে কি বলতো কাশ্মীর যাওয়ার সময় না এত ল্যাগেজ করেছিলাম খালি তখন মনে হয়েছিল যে কোথাও যাচ্ছেই যাচ্ছি কারণ কাশ্মীর পনেরো দিনের জন্য গেছিলাম কিন্তু এবার এই ল্যাগেজটা যে গোছাচ্ছি মনেই হচ্ছে না যে কিছু নিয়েছি কেন জানি না এরকম মনে হচ্ছে দেখেছি এত কথা বললাম ইন্ডিওটাই দিতে ভুলে গেলাম হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি স্নেখা স্নেখা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি আর ব্লগ ভিডিও শুরু করছি বলা বল অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি কিন্তু ইডিও দিতে ভুলে গেছি ঠিক আছে কিন্তু পরে দিলাম তো কি আছে তো চলো ব্যাগটা তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিই কারণ এতক্ষণ যদি ভিডিও করি তাহলে আর ব্যাগটা আরও মনে পড়ছে না কী কী নিতে হবে না হবে কিছু সবটা গুছিয়ে রাখলাম আর যদি কিছু ভুলে যাই পরে কালকে সকালবেলা সেগুলো আবার ভরে নেব তো চলো তাহলে একেবারে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা গুড নাইট